ভয়েস অফ আমেরিকার ভিওএ 16 নির্বাচন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার নির্বাচনের খবর। এবিসি নিউজের খবরে বলা হয়েছে, ক্লিভল্যান্ডে রিপাবলিকান দলের কনভেনশনের আগে ডোনাল্ড ট্রাম্পকে 1400 বেশি ডেলিগেটের সমর্থন পেতে হবে, আর এর মধ্যে দিয়েই তিনি কনভেনশনে দলীয় মনোনয়ন পাওয়া নিশ্চিত করতে পারেন। সিএনএনের খবরে বলা হয়েছে, হিলারি ক্লিন্টনের প্রচার অভিযানের চেয়ারম্যান জন পোডেস্টা জানিয়েছেন, মিস ক্লিন্টনের ভাইস প্রেসিডেন্ট পদের তালিকায় একাধিক মহিলার নাম যে থাকবে সে বিষয়ে চিন্তার কোনো অবকাশ নেই, সেই সঙ্গে আরও মহিলাও থাকতে পারেন। সবশেষে নিউ ইয়র্ক টাইমসের খবরে প্রকাশ, প্রায়োরিটিস ইউএসএ অ্যাকশন গ্রুপ টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার জন্য ইতিমধ্যেই $12,50,00,000 সঞ্চয় করেছে। এই ভেবে হিলারি ক্লিন্টন যদি ডেমোক্রেটিক দলের পক্ষে মনোনয়ন লাভ করেন, তাহলে ওই অর্থ নির্বাচন প্রচারে ব্যয় করা হবে। আগে থেকে এই পদক্ষেপ নেওয়ায় আশা করা হচ্ছে যে বিজ্ঞাপনের মূল্য বাড়ার আগেই এই অর্থে আরও বিজ্ঞাপন প্রচার সম্ভব হবে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।